মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় থেকে কয়লা বোঝাই সারিবদ্ধ ট্রাক বিএসএফের ক্লিয়ারেন্স নিয়ে কয়েকশ গজ পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় কোড়ৈতলি স্থলবন্দরে ঢুকতেই ট্রাক থামিয়ে ভারতীয় চালক কয়লার চালান নিয়ে কোড়ৈতলি কাস্টমস কক্ষের দিকে এগিয়ে আসতেই মুখোমুখি সময় সংবাদের ভারতীয় কাস্টমসের দেয়া পরিমাপেই ঢুকছে কয়লা প্রতিটি ট্রাকে একই পরিমাপ নাম আপনি কিভাবে বুঝে কতটুকু এটা আমি জানি না মহাজন বেলা জানে ওখানে কি মাপে নাই স্কেল দিয়ে হ্যাঁ মাপে না কোনটাকে না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম আসামবাড়ি বাড়ি হ্যাঁ বোরিয়া উপরে এরকম পেন না কথা মুখ করে দিছে বডি উচ্চতা মাপে বন্দরে কোনো ধরনের পরিমাপ ছাড়া কয়লা প্রবেশের বিষয়ে কাস্টমস কর্মকর্তা কথা না বললেও বিজিবি সদস্য জানালেন প্রতি ট্রাকেই কয়লার পরিমাপ ধরা হয় একই যেহেতু আমি একটা সরকারি জব আছে আমার একটা চেইন অফ আছে সবগুলি দিয়ে কি 12 টন নাকি জি জি ভারতীয় ওজন স্কেলে পরিমাপকৃত কয়লা দেশের বন্দরে প্রবেশের পর তা বাংলাদেশি ট্রাকে নেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে ওজন স্কেল আর ফিতা দিয়ে কয়লা পরিমাপের ফলাফলে রয়েছে ভিন্নতা পরিমাপক যন্ত্র না থাকায় এক ধরনের ট্রাকের উপর উচ্চতা এবং প্রস্থ আর দৈর্ঘ্য পরিমাপ করে অনুমানের উপর একটা হিসেব করে এই কয়লা আমদানি করা হচ্ছে খুব দ্রুতই এই ওজন পরিমাপক যন্ত্র বসানো হবে এবং এতে এই ওজন পরিমাপের যেই দ্বন্দ্ব এবং সংশয় সেটা নিরসন হবে প্রত্যেকটা এলসির মধ্যে উল্লেখ থাকে দশ থেকে পনেরো পার্সেন্ট মাল অতিরিক্ত হলেও এটা সঠিক বলে গুণ্ড হবে সেক্ষেত্রে অতিরিক্ত মাল আসার কোনো সুযোগ নাই ইন্ডিয়ান এক্সপোর্টাররা যে তাদের ওয়েব্রিজ দিয়ে যে মাপটা দিয়ে দিচ্ছে সেটাকেই আমাদের মেনে নিতে আমরা বাধ্য যতক্ষণ পর্যন্ত আমাদের ওজন মাপার যন্ত্র না হবে প্রতি মেট্রিক টন কয়লার বিপরীতে শুল্ক পরিশোধ করতে হয় দুই হাজার তিনশো চুরানব্বই টাকা আমদানিকারকদের হিসেব অনুযায়ী স্বাভাবিক সময়ে প্রতি বছর হালোয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে কয়লা আসে গড়ে তিন লাখ মেট্রিক টন তবে করোনার কারণে কত বছর আমদানি হয়েছে মাত্র সাতান্ন হাজার মেট্রিক টন কয়লা সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ